কত ধরনের ভর্তা আপনি এখানে করছেন? আমার এখানে ভর্তা আছে 18 পদ, এবং মনে করেন কালিজিরে আছে, বাদাম ভর্তা আছে, শুটকি ভর্তা আছে, লটকা শুটকি আছে, চেবা শুটকি আছে, মলা শুটকি আছে, কাসকি আছে, এবার চান্দাও আছে। বাদাম ভর্তা করতে বলছিলেন? বাদাম ভর্তা আছে, বাদাম ভর্তা কালিজিরা, এগুলি তো মানে এখন ঠান্ডার মধ্যে প্রচুর, মানে ঠান্ডা এই জন্য স্বাস্থ্যের জন্য ভালো মোটামুটি। ধন্যবাদ। তা মনে করেন তো আমি গত বছর দেখেছিলাম আট অনেকগুলো বেশি চুল আপনি একসাথে করেছিলেন, এইবার কি কম কেন, মানে চাহিদা এখন একটু কম মনে করেন মানুষজন এমনি একটু অবস্থা ভালো না এই জন্য আর কি। কত বছর ধরে আপনি আছেন? আমি এখানে 2 বছর। 2 বছর? আমার দোকান দুই যাও, ওই পার একটা খাজা মার্কেট আর এখানে। আচ্ছা আচ্ছা, কেমন হচ্ছে এবার মানে তুলনামূলক কম? এটা মনে করেন আমরা মানে একটু কম ই আর কি। মানে কোনো রাজনৈতিক না কারণে প্রভাব নাকি এমনিতেই? আমরা প্রচুর ব্যবসায়ী বেড়ে গেছে, মানে পিঠা বিক্রিতা বিক্রেতা বেড়ে গেছে এরকম কিছু বিক্রিতা মানে মানুষের এখন এটা কত কেজি চাল ইয়ে করে আমার এখন বর্তমানে, আগে তো বেচতাম মনে করেন 20 কেজি 30 কেজি, এখন যায় মনে করেন 16 কেজি 17 18 এরকম। ঠিক আছে, মোটামুটি ছেলে মেয়ে কয়জন পড়াশোনা? আমার 2 মেয়ে 1 ছেলে, 2 মেয়ের বিবাহ দিয়েছি আর 1 ছেলে মনে করেন কাজ করে কারিগর। আচ্ছা, তা কেউ যদি মানে কীভাবে এটা তৈরি করেন এটা একটু বলবেন? এটা মনে করেন আমরা ধুই, মনে করেন অর্ডার দেই, উনি ধুইয়া চাল ভাঙ্গায় দেয়, গুঁড়ি করে দেয়। আচ্ছা আচ্ছা, বুঝছেন? এটা মনে করেন ভাঙ্গায় ভাঙ্গায় 70 টাকা কেজি পার পার। তো আপনাদের মতো বাসায় হয় না কেন যারা বানাই দিচ্ছে? কারণ ওটা যারা বোঝে মনে করেন ই করে ওইটা হবে। আমার তো এই থানার 2 জনের 5 কেজি করে নিয়েছিল, পরে উঠতে হয়েছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আসতে হইলে